পূর্ণেন্দু পত্রের লেখা তারপর 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 শেষ হলো চোদ্দ বছরের অজ্ঞাতবাস সে আমাকে দেখে ডুকরে উঠল তুমি এমন বিবর্ণ কেন আমি তাকে দেখে চমকে উঠলাম তুমি এমন বিদিন্ন কেন সে বলল আমার হাতের দিকে তাকাও তার হাত ঘর পোড়া আগুনের চাকা চাকা ছেকা। আমার বুকের দিকে তাকাও তার বুক ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর আমার চোখের দিকে তাকাও তার চোখের উপর হয়ে আছে দুটো মরা ভ্রমর আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম তোমাকে কাঙাল সাজালো কে সে পাতা ঝরার শব্দে জানালো স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে তারপর তারপর আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে